নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী রায় চৌধুরী লেখা ধূসর ডানা কাহিনী উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া বীরেশ্বর দত্ত ও দত্তের মেয়ে বিম্বিতা কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল হাত থেকে বই খসে পড়ে যাচ্ছে খাবার পড়ে যাচ্ছে জামার কোন ধরে ঝাড়ছে বিড়বিড় করছে আঙ্গুলের করগুনে বিম্বিতাকে নিয়ে মনস্তাত্ত্বিকবিদ ডক্টর অমূল্য রতনের কাছে আসেন তারা বীরেশ্বর অনুরাধার মধ্যে সম্পর্কে টান নেই অনুরাধা গৃহবধূ বীরেশ্বর অফিস রাজনীতি ও বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকেন বিম্বিতার চিকিৎসা করাতে করাতে ডক্টর অমূল্য রতনের প্রতি একটা টান অনুভব করতে থাকে অনুরাধা ডিভোর্সি মনস্তাত্ত্ববিদ সেটা বুঝতে পারেন তিনি নিজেও প্রায় একই রকম আবেগ অনুভব করলেও তিনি অনুরাধাকে বন্ধুত্বের প্রস্তাব দেন অনুরাধাকে পরামর্শ দেন বীরশ্ব দত্তের সাথে সম্পর্কের ব্যাপারেই যত্নশীল হতে কিন্তু কি হয় তারপর অনুরাধা কি গ্রন্থি ছিঁড়ে বেরিয়ে আসতে পারে নাকি স্বামী কন্যা নিয়ে থেকে যায় বিম্বিতা কি সুস্থ হয়ে ওঠে লেখিকা উপন্যাসে অত্যন্ত সুনিপুণভাবে উপস্থাপিত করেছেন সম্পর্কে টানা পড়েন বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার